আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন দাহিয়াতুল কলবি। একদিন আল্লাহর নবীর শরণে এসে আল্লাহর নবীর খেদমতে এসে আল্লাহর নবীকে একটি কথা জিজ্ঞেস করলেন, হে নবী, আমি যখন পরিপূর্ণ মুসলমান ছিলাম না, তখন আমি এমন একটা গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহ তাআলা যদি আমার সব জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেন, কিন্তু আমার এই গুনাহটা মনে হয় আল্লাহ মাফ করবে না। নবী গো, আপনাকে এই গুনার কথাটা আমি একটু বলি, আপনি একটু শুনেন। আল্লাহ নবী বললেন, তুমি বলো কে এমন গুনাহ করেছো। নবী গো, আমার ছোট্ট একটি মেয়ে ছিল, আমাকে আমার বাবার অনেক মহব্বত ছিল, বাবাকে অনেক মহব্বত করতো, আমাকে অনেক ভালোবাসতো। এরকম একটা পর্যায়ে ভালোবাসার সময় আমিও আমার মেয়েটা এমন একটা সময় যখন আমার মেয়েটা একটু বড় হলো, যখন সমাজে মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, তখন আমি আমার মেয়েটাকে মিথ্যা কথা বলে এমন একটা জায়গায় নিয়ে গেলাম যেখানে আমার মেয়েটাকে মারার জন্য, হত্যা করার জন্য আমার মেয়েটাকে আমি জঙ্গলের ভিতরে নিয়ে গেলাম। মেয়েটাকে আমি আমার কোল থেকে নামাইয়া আস্তে আস্তে কবরের মাটিগুলো আমি খনন করা শুরু করে দিলাম। আমি যখন কবরের মাটিগুলো কাটতেছিলাম ওই মেয়েটাকে দাফন করব, আমার দাড়িতে এসে কবরের মাটিগুলো লেগে লেগে যাচ্ছিল। ছোট্ট মেয়েটা আমাকে এসে বলে, বাবা তোমার দাড়িতে মাটি লেগে যায়, বাবা আসো তোমার একটু পরিষ্কার করে দেই। দাড়ির ভিতরে হাত দিয়ে আবার ছোট মেয়েগুলো মেয়েটা আবার দাড়ির ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছিল। আমি এমন নিষ্ঠুর বাবা, যখন আমার মেয়েটাকে আমি জোরে জোরে বাঁধলাম, মেয়েটাকে বাঁধার পরে আমার মনে একটু দয়া মেয়ে আসলো না, মেয়েটা চিৎকার করতেছে আর কান্না করতেছে, বাবা আমারে কেন বাঁধো, আমার তো ব্যথা লাগে। আহারে, এমন সময় যখন আমি মেয়েটাকে ভালোভাবে বেঁধে ফেললাম গর্ত করে, গর্তর ভিতর মেয়েটাকে আমি ছুঁড়ে মেরে ফেলে দিলাম, মেয়েটা ব্যথা পাইয়া মেয়েটা চিৎকার করতেছে আর বলতেছে, বাবা আমারে কেন এই কবরের ভিতরে রাখতেছ, আমারে তুমি মেরো না রে বাবা, প্রয়োজনে আমাকে তুমি খোড়া করে দাও, আমি মানুষের বাসায় কাজ করে খাবো, প্রয়োজনে বাবা ভিক্ষা করে খাবো, আমার জানটা আমারে তুমি দান করো, আমারে মেরো না রে বাবা। ওই নিষ্ঠুর বাবার মনে একটু বাসন্ডর মনে একটু দয়া আসলো না, মায়া আসলো না, বড় একটা পাথর নিয়ে পাথরটা তার মেয়ের বুক সোজাসুজি নিক্ষেপ করার পর ওই ছোট্ট মেয়েটির বুকের উপর গিয়ে যখন এই পাথরটি পড়ল, সঙ্গে সঙ্গে মেয়েটির বুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেল, রক্তগুলো ছিটে ছিটে কবরের মাটিতে লেগে গেল। ওই নিষ্ঠুর পছন্দ বাবার মনে একটু মায়া আসলো না, ওই মেয়েটাকে কবর দিয়ে রেখে চলে গেল। আল্লাহর রাসূল এই বর্ণনা যখন শুনতেছিলেন, আল্লাহর রাসূলের দুইটা চোখ দিয়ে পানিগুলো টপ 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 করে পড়তেছে। নবী বলে, এমন নিষ্ঠুর এমন প্রচন্ড কোন বাবা দুনিয়াতে আছে আবার যারা ছিল না, তবুও যখন তুমি ইসলাম গ্রহণ করেছো তোমার এই গুনাহ আল্লাহ নিশ্চয়ই মাফ করে দিবেন, কারণ ইসলাম গ্রহণ করার আগে তুমি যেই গুনাহ করেছো তুমি সেই সময় পরিপূর্ণ মুসলমান ছিলে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা যতই গুনাহ করুক সে যখন পরিপূর্ণ মুসলমান হয়ে যায়, সে যখন আল্লাহর রাস্তায় চলে আসে, তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন কে। সব গুনাহ খাতা মাফ করে দেন কে। আল্লাহ, এই জন্য তওবা করতে হবে, আসে তওবা হতে হবে, খালেস তওবা, ঠিক কি না? সেই তওবার ভিতর কোনো ঝামেলা রাখা যাবে না। একবার তওবা করবেন আবার গুনাহ করবেন, আবার তওবা করবেন আবার গুনাহ করবেন, আল্লাহ তাআলা একবার মাফ করে দিবেন, দুইবার মাফ করে দিবেন, কিন্তু তিনবারের বেলা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন না, ঠিক কি না? এই জীবনে
করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে কাতি তাওবা করিলাম, অবশেষে কাতি তাওবা করিলাম। আজকে থেকে আমরা তওবা করবো যে আল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে তুমি দোয়া করো যে আল্লাহ কেয়ামত আমাদেরকে দেখাইও না, কেন সেটা অনেক ভয়াবহ হবে যেটা আমরা সহ্য করতে পারবো না। কেয়ামত তো যখন হবে, সূরাতুল কারিয়াত 30 নম্বর পারে আল্লাহ তাআলা বলতেছেন ভয়ানক শব্দ, তোমরা কি জানো সেটা কি ভয়ানক শব্দ? আপনারা বলেন ভয়ানক শব্দ, ভয়ানক আওয়াজ কি কি দেখেছেন, কি কি শুনেছেন? সব থেকে বেশি জোরে আওয়াজ হয় কিসে? টাটা। কিসে? আরো জোরে বলেন। টাটা। বজ্রপাত। বজ্রপাত। এখানে কথা বলেন না, কেউ চুপ করেন যান। রাস্তা, আসলে তো সবার কান্দে ফেরেশতা থাকে না, কিছু মানুষের কান্দে শয়তানও থাকে। একটা করোনার মজমা এক জায়গায় হইলে এটা ভাঙার জন্য কেমনে ভাঙা যায় শয়তান তো চেষ্টা করবেই। শয়তান হচ্ছে আমাদের অতি প্রিয় বন্ধু, না সে তো বন্ধু আমাদের, কিভাবে শত্রু? আমাদের আরামের ঘুম পাড়ায়, ঠিক কিনা? খারাপ কাজে আমাদের আগে দেয়, যাই হোক ওইদিকে যাবো না। বাকি করোনার মাহফিলকে বন্ধ করার জন্য, করোনার মাহফিলকে ধ্বংস করার জন্য অনেকেই চেষ্টা করবে, ঠিক কিনা? চক্রান্ত করবে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে যতদিন মানুষ বেঁচে আছে ততদিন এই ময়দানে কোরআনের কথা বন্ধ হবে না, কোরআনের মাহফিল বন্ধ। তারপরে আল্লাহ তাআলা বলে দেয়, আপনারা কি বললেন ঠাটার কথা? ঠাটা হচ্ছে কি সব থেকে জোরে? এটা বলা হচ্ছে কি বজ্রপাত? বজ্রপাত। আর ইংরেজিতে বলো থান্ডারস্ট্রম, কি বলে? থান্ডারস্ট্রম। এটার অর্থ থান্ডারস্ট্রমের অর্থ হচ্ছে আপনার বজ্রপাতের, বজ্রপাত। তো এই যে বজ্রপাত, এটাই কি আপনার যদি আপনার শরীরে এসে পড়ে কি হবে? কি হবে? আপনাদের এলাকায় মানুষ গেছে না, মানুষ খেতে কাজ করতে যায়, এইগুলো মনে হয় বেশি দিন বর্ষার দিনে হয়, বর্ষাকাল না বর্ষাকালে বেশি পড়ে। আমি দেখেছি এমনও যে বজ্রপাত যেই দিন হয় যে সময় পড়ে ওইটা যদি পানির আশেপাশে পড়ে, কেন জানে পানির মাছগুলো লাভ দিয়া নদী মানে উপরে চলে আসে ডাঙায়, দেখছেন না আপনারা? তখন বেশি জোরে ঠাটা পড়ে, তখন কি হয় কই মাছ এরকম জাতীয় যে মাছ আছে এগুলো কিন্তু উপরে উঠে আসে। কি বুঝেন আপনারা এটা কতটা ভয়ানক শব্দ? যদি কোনো মানুষের উপর পড়ে মানুষটা সঙ্গে সঙ্গে চলে যায়, আর যদি কোনো পশু পাখির আশেপাশে বড় তারা হার্ট অ্যাটাক করে মারা যায়, এটা হলো বজ্রপাত। বিকট একটা শব্দ, বিকট একটা সাউন্ড, এই সাউন্ডটা শুনলে যেই কোনো মানুষ ভয় পেয়ে যায়। আপনারা ভয় পেয়েছেন কখনো বজ্রপাত শুনে? আচ্ছা, তারপরে আর কি কি জোরে সাউন্ড হয় বলেন তো? এই যে মাশাআল্লাহ সুন্দর কথা, টায়ার ব্লাস্ট। একটা ট্রাক যখন চলে এটা ব্লাস্ট হয়ে গেলে কেমন জোরে শব্দ হয়?
বিকট মানুষ তো মনে করো ভয় পেয়ে যায় এর এখানে কি হলো, আজকে আমার গাড়ি তো লেগে গেছে এক গাড়ির সাথে, আসতেছিলাম এই যে আপনার কিশোরগঞ্জের আগেই মানে ওই যে উঠবো ওই রোডটায় তার আগে একটা বিআরটিসি বাস, আল্লাহ তালা আমরা হেফাজত করছে আর কি, বিআরটিসি বাস আগে গিয়ে চলতেছে, আমরা পিছিয়ে পিছিয়ে চলতেছি, এমনভাবে ব্রেক করছে যে আমার ড্রাইভার ব্রেক করে আর তার মানে রাখতে পারা যায় সেটা লাস্টে দিয়ে যায়, ওর সাথে দাঁড়িয়ে আমার গাড়ির যে হেডলাইট এই হেডলাইট ভেঙে গেছে, আর একটু জোরে লাগলে এমন আছে যে আমাদের ক্ষতি হতে পারতো ঠিক কিনা, তা আল্লাহ তালা হেফাজত করছে, আপনাদের দোয়া ছিল, মা বাবার দোয়া ছিল, এরকম না প্রায় সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়, আমরা রাস্তায় চলি আর কত বিপদ আপদে পড়ি, আপনার একটু দোয়া করেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার জন্য একটু দোয়া করেন, আমার আব্বা আমার জন্য দোয়া করেন, যাতে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন, এবং এই যে যেই রকম আমরা অ্যাক্সিডেন্ট হয় আমাদের একটা অ্যাক্সিডেন্ট যদি উল্টা পাল্টা কোনো রকম হয় মনে হয় যে আর বাঁচার কোনো সম্ভাবনা নেই ঠিক কিনা, এরকম বহুতবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার, আবার একবার অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় এখান থেকে কেটে গেছে, সিঁড়ি আছে এখানে, দোয়া করেন রাস্তাঘাটে আমরা চলি দিনের দাওয়াত দিই, অনেক সময় অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ি রাস্তার বিষয়ে বুঝেন না, ধরুন আপনি ভালো, আপনি ভালোভাবেই গাড়ি চালাচ্ছেন, আরেকজন যে উন্মাদভাবে গাড়ি চালিয়ে আপনার লাগিয়ে দিবেন এটার কোনো গ্যারান্টি আছে, আমরা রাস্তাঘাটে চলি আমাদের জন্য একটু দোয়া করবেন, আমি তো দোয়া করি আপনাদের জন্য সবসময় দোয়া করি, কিশোরগঞ্জের মানুষ খুবই ভালো, আল্লাহ ভীরু মানুষ এটা আমি জানি, আমি কিশোরগঞ্জের প্রচুর প্রোগ্রাম করি, আমি কটিয়া দিই, তারপর হচ্ছে আপনার ওই যে তারাইল প্রোগ্রাম করে গেছি, তারপরে আরও অনেক প্রোগ্রাম আপনাদের ওই যে ওই কী বলেন কুলিয়ারচর ওইখানে প্রোগ্রাম করে গেছি, আর তারপর আরও অনেক জায়গায় প্রোগ্রাম আমি আর কি করেছি কিশোরগঞ্জে, কিশোরগঞ্জের মানুষ আলহামদুলিল্লাহ অত্যন্তই ভালো, আল্লাহ ভীরু, হ্যাঁ সরল সোজা মানুষ, সতর্ক আমি জানি, আমার দোয়া থাকবে আপনাদের জন্য, আপনারা আমার জন্য এই দোয়াটা করেন। আচ্ছা তারপরে আরও কী শব্দ জোরে হয় বলেন, বলেন একটা শব্দ কি জোরে হয়, না ওইটা না, আরো জোরে জোরে শব্দ আছে, ওই যে যখন ছুটি হয় মাদ্রাসা বা স্কুল ইসে বাড়িতে না, ওটা অনেক জোরে হয়, ওটা সাউন্ড অনেক বিকট, তারপর ট্রেন আসলে হুইসেল দেয় ঠিক কিনা, ওইটাও অনেক জোরে সাউন্ড হয়, তো এই সাউন্ডগুলো আমি কেন বুঝাইলাম আপনাদেরকে একটু বুঝেন, আল্লাহ তাআলা বললেন এমন একটা সাউন্ড হবে, আল্লাহ তাআলা বলতেছেন চার নম্বরেতে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আল্লাহ তাআলা বলেন যখন এই শব্দটা হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই শব্দটা হওয়ার সাথে সাথে নড়ায়ের তাকবীর, আমাদের প্রধান বক্তা চলে আসছে না, নড়ায়ের তাকবীর বলেন, আমি নড়ায়ের তাকবীর বক্তা হোসেন আহমদ নুরি সাহেব, বক্তা হোসেন আহমদ নুরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, বক্তা হোসেন আহমদ নুরি সাহেব মেহরবানি করে যারা আছেন ওনার সম্পর্কে আপনাদের ধারণা আছে, পূর্বের ধারণা নিয়ে আপনারা এসেছেন, নৈরী সাহেব ইনশাল্লাহ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত শেষ করে দেবেন তাড়াতাড়ি, জি আচ্ছা, তো মাশাআল্লাহ মারহাবা, আমাদের মাঝে এখনই উপস্থিত হয়েছেন যার নাম আমি প্রথমেই উঠে বলেছিলাম মুফাসসির কোরআন বিশ্বস্ত ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ নুরি সাহেব, আপনাদের এলাকায় উনি আছেন জামিয়া আরবিয়া নুরুল উলুম কুলিয়াচর, উনি মুহাদ্দিস অনেক বড় আলেম, খুবই সুন্দর কণ্ঠে ওয়াজ করে, আপনারা থাকবেন এটা তো আমরা আশা করি, তো আমাদেরও মুরব্বীদের বসে রাখা কথা বলার অত একটা অভ্যাস নেই, তাও যেহেতু শেষ করছে শুরুটা করি নাকি, অল্প কিছু সময় নেওয়া যায়, ঠিক আছে, আল্লাহ তাআলা বলতেছেন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করতে শুরু করবে, বিক্ষিপ্ত পতঙ্গ কি আপনাদের
দেখবেন অনেক সময় যে কারেন্ট খেয়ালে কুপি জ্বালান না, কুপি কুপির ভিতরে দেখবেন কি যে একদিক থেকে আরেক দিক থেকে কিছু পোকা আছে, লাইট জ্বালালে ওরকম হয়, ওই ব্যাডমিন্টন খেলে লাইট জ্বালাইলে দেখবেন ওই পোকাগুলি একদিক থেকে আরেক দিক এমন ভাবে যায়, আসে কোন দিক থেকে আসছে সেটা বোঝা যায় না। এরকম ভাবে ওই উইসেল যখন বেঁচে যাবে পোকাগুলি পোকার মতো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো, কেউ হয়তো তার কাজে ব্যস্ত থাকবে, কেউ হয়তো তার ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকবে, কেউ হয়তো জমিনে কাজ করবে, কেউ হয়তো তার অফিসে মিটিংয়ে ব্যস্ত থাকবে, কেউ হয়তো তার ঘুমে ব্যস্ত থাকবে, কেউ হয়তো তার এবাদতে ব্যস্ত থাকবে। যে যেইভাবে ব্যস্ত থাকুক না কেন, যে যেইভাবেই থাকুক না কেন, ওই অবস্থা শোনার সাথে সাথে মানুষ একদিক থেকে আরেক দিক দৌড়াদৌড়ি শুরু করে দিবে, এত বিকট, এটার ভয়ানক, এটার শব্দ বুঝাইতে যায়। এরকমও বলা আছে অনেক অনেক নারীদের পেটে চার মাস পাঁচ মাসের বাচ্চা থাকবে, যাদের এখনো হাত হয় নাই, পা হয় নাই, মাথা হয় নাই, ওই রকম বাচ্চাগুলি বিনা ডেলিভারি ছাড়া দুনিয়াতে পড়ে যাবে। কি ভয়ঙ্কর বুঝেন সাউন্ডটা, আল্লাহ তাআলা বললেন এই সাউন্ডটার কিছুই না, এটা হচ্ছে আমি একজন ফেরেশতাকে নিযুক্ত করেছি যার ভারে পুরো কাঁধে পুরো দুনিয়ার ভারটা দিয়ে তার মুখে একটি শিঙা দিয়ে তাকে দুনিয়ার ভারটা আমি দিয়ে দিয়েছি। আমি যেই দিনই তাকে হুকুম করবো ইস্তাফিল, তুমি তোমার শিঙ্গায় ফুঁক দাও, শিঙ্গায় ফুঁক দাও, যখন প্রথমবার ফুঁক দিবেন তখন প্রথমবারই এই দুনিয়াটা নড়ে চড়ে কেঁপে বসবে। এই প্রথমবার সিংহে ফুক দেওয়ার পর এইগুলো হবে। তারপর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কাল্লাইনিল মানফুশ, আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াতে যে সমস্ত পাহাড় গুলি আছে, ওয়াতাকুনুল জিবাল যত পাহাড় গুলি আছে, কাল্লাইনিল মানফুশ এই পাহাড় গুলিকে তুলার ন্যায় উড়িয়ে দেওয়া হবে। দেখবেন মাঝে মাঝে তুলা ছিললে হাত থেকে তুলা ঘুরিয়ে আস্তে আস্তে উড়ে যায় না উপরের দিকে। আমাদের সব বিশ্বের সব থেকে বড় পাহাড়টার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, এটা হচ্ছে নেপালে অবস্থিত, অনেক বড়, প্রায় 29,000 ফিট। 29,000 ফিট বুঝছেন তো কত কতটা উঁচা। আমাদের বাংলাদেশের স্যাজেক ভ্যালি, এটা হচ্ছে 12,000 ফিট, এটার উপর থেকে মেঘ নিচে দেখা যায়। 29,000 ফিটের উপর থেকে মেঘ কত রূপ নিচে থাকে, ওই পাহাড়ের বুকের সাথে বাজে মেঘগুলো আইসা, এটার নাম কি মাউন্ট এভারেস্ট। তারপরে আরো অনেক উঁচা উঁচা পাহাড় আছে, জাপানে আছে একটা মাউন্ট ফুজি, তারপরে হচ্ছে আপনার আলাস্কা বরফমালা আছে আমেরিকাতে, এরকম আরো জায়গায় জায়গায় বড় বড় পাহাড়, ওই যে চাইনাতে তিব্বত আছে, বড় বড় পাহাড় আছে। তো একবার চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাহাড়গুলি সৃষ্টি করেছেন জমিনের পেরেক স্বরূপ, জমিনের পেরেক স্বরূপ। আল্লাহ তাআলা এত বড় বড় পাহাড় সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা আপনি একটা চিন্তা করে দেখেন তো আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে কোথায় রাখবেন, চিন্তা করছেন কোনো দিন এদের রাখার জায়গা কোথায়? দেখেন আমেরিকার শোষিত একটা আইল্যান্ডের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ, ওই আইল্যান্ডের পাশে সমুদ্র পৃষ্ঠের নিচে একটা গভীর ট্রেঞ্চ আছে, একটা হোল বলতে পারেন, মানে খুব গভীর একটা খাদ, খাদটা কত বড়, এই খাদটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এই মারিয়ানা ট্রেঞ্চটা এত গভীর, এইটার গভীরতা যাতে আজ পর্যন্ত বৈজ্ঞানিক যারা আছে তারাও ই করতে পারে নাই, তারাও এটার উৎক্ষেপণ করতে পারে নাই, উদ্ঘাটন করতে পারে নাই, যেটার গভীরতা কতটা, এটার নিচে কি আছে ঠিক কিনা। ওই মারিয়ানা ট্রেঞ্চ প্রায় 36,000 ফিট নিচে, আর যেখানে আমাদের বিশ্বের সব থেকে বড় পাহাড়টা 29,000 ফিট ঠিক কিনা। তো এখন মাউন্ট এভারেস্টকে যদি মারিয়ানা ট্রেঞ্চের ভিতরে ঢুকিয়ে দেন, ওটা দেখা যাবে আর উপরে প্রায় আরো 7,000 ফিট জায়গা, প্রায় 7,000 ফিট জায়গা খালি থেকে যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন আমি প্রথম ফুৎকারের সাথে সাথে, প্রথম উইসেলের সাথে সাথে আমি দুনিয়ার পাহাড়গুলোকে তোলার মতো উড়িয়ে দিব। এবার তারপরে যেই চ্যাপ্টারটা আসতেছে এটা হচ্ছে কিয়ামত এবং আখিরাত। তো যাই হোক, যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন, আমি আর আপনাদেরকে বিরক্ত করবো না, হুজুরও কথা বলবেন, আমি হুজুরকে বসে রেখে অনেকগুলো কথা বলছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আগে আমাকে আমল করার তৌফিক দান করুক,
তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আবারও প্রথমের মতো আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমাদের প্রধান বক্তা যিনি ওনার জন্য দোয়া করবেন, মাহফিলের প্রত্যেকটি আলোচকের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নির্দ্বিধায় নিঃসন্দেহে হয়ে উঠে নির্দ্বিধায় নিঃসংশয়ে কোনো বাধা বিপত্তি ছাড়া করণের কথাগুলি আমাদেরকে মানুষের জায়গা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আমাদেরকে পৌঁছানোর তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর আসবেন।